বনু হারিসা গোত্রের আনসারি জনৈক ব্যক্তি উহাদের নিকট তাহার দুদল অস্ত্র চড়াইতেছিল। অস্ত্রীটি মৃত্যু মুখে পতিত হইলে তিনি একটি ধারালো লাকড়ি দ্বারা অস্ত্রীটি জবাহ করেন। হতঃপর এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহাতে কোনো দোষ নাই, তুমি উহা খাইতে পারো। আল হাদিস মুয়াত্তা ইমাম মালিক, হাদিস নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 82। আমরা এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমরা রাত্রে সফর করিলাম। সফর করিতে করিতে রাত্র প্রায় শেষ ভাগে আসিয়া গেল। অবশেষে ক্লান্ত হইয়া আমরা সবাই ঘুমাইয়া পড়িলাম। ক্লান্ত শ্রান্ত মুসাফিরের জন্য এই নিদ্রা যে কত আরামদায়ক তাহা বলিবার অপেক্ষা রাখে না। সুতরাং সেদিন আমাদের কেহই জাগ্রত হইতে সক্ষম হয় নাই, বরং সূর্যের তাপ আমাদেরকে জাগ্রত করিয়াছে। সর্বপ্রথম আমাদের মধ্যে অমুক জাগ্রত হন, তারপর অমুক, তারপর অমুক। হযরত আবু রাজা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকের নাম উল্লেখ করিয়াছিলেন, কিন্তু হযরত আউফ তাদের নাম ভুলিয়া গিয়াছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাগ্রত হইয়া মানুষের অবস্থা দেখিতে পাইলেন। তিনি একজন সাহসী বীর পুরুষ ছিলেন, তাই বড় আওয়াজে তাকবীর বলিতে লাগিলেন। তিনি এমনইভাবে তাকবীর বলিতেই
লাগিলেন আর আওয়াজ ক্রমেই বড় করিতে লাগিলেন। এমনকি তাহার তাকবীরের আওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হইলেন। তিনি জাগ্রত হইলে লোকেরা তাহার কাছে অভিযোগ নিয়ে আসিলেন, যাহা তাহাদের মধ্যে ঘটিয়াছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের অভিযোগ শুনিয়া বলিলেন, কোনো দোষ নাই, তোমরা এখান থেকে সম্মুখে যাত্রা করো। উক্ত ব্যক্তি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর গোসল ওয়াজিব হইয়াছে, পানি নাই তাই নামাজ আদায় করিতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমার জন্য তো পবিত্র মাটি আছে, তাহাই যথেষ্ট। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা হইতে সাহাবীদেরকে নিয়ে যাত্রা করিলেন। লোকেরা তাহার কাছে পিপাসার্থ হওয়ার অভিযোগ করিলেন। তিনি তথায় অবতরণ করিলেন এবং অমুককে ডাকিলেন। আবু রাজা তাহার নাম উল্লেখ করিয়াছেন, কিন্তু আউফ তাহা ভুলিয়া গিয়াছেন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেও ডাকিলেন এবং বলিলেন, তোমরা উভয়ে যাও, কোথায় পানি আছে তালাশ করো। বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা উভয়ে পানির তালাশে বাহির হইলাম। হঠাৎ পথিমধ্যে এক ভদ্র মহিলা তাহার ওটের ওপর দুইটি মশক পানিবর্তী অবস্থায় নিয়ে যাইতেছে। এমন অবস্থায় তাহাদের সঙ্গে সাক্ষাৎ হইলে তাহারা মহিলাকে বলিলেন, পানি কোথায় আছে? মহিলা বলিল, আমি গতকাল পানির কাছে ছিলাম, আমার সাথী পুরুষ পিছনে রহিয়া গিয়াছে। তারা মহিলাকে বলিলেন, আচ্ছা তুমি আমাদের সাথে চলো।
মহিলা বলিল কোথায়? তাহারা বলিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে। মহিলা বলিল, আচ্ছা, সেই লোকটির কাছে যাকে সাবি অর্থাৎ ধর্ম পরিবর্তনকারী বলা হয়। তারা বলিলেন, হ্যাঁ, তুমি যাহা উদ্দেশ্য করিয়াছ সেখানেই চলো। অতঃপর তাহারা উক্ত মহিলাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে নিয়ে আসিলেন এবং সব ঘটনা খুলিয়া বলিলেন। হাদিস বর্ণনাকারী বলেন, সাহাবায়ে কেরাম তাকে উক্ত মস্ক দ্বয় অর্থাৎ পাত্র দুইটি তাহার উটের পিঠ থেকে নামাইবার জন্য বলিলেন। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র নিয়ে আসিতে নির্দেশ দেন। অতঃপর মস্কদ্বয়ের মুখ খুলিয়া সামান্য কিছু পানি নিয়া পুনরায় বন্ধ করিয়া দিলেন। অতঃপর মস্ক দ্বয়ের নিচের ছোট মুখ খুলিয়া সাহাবিদের মধ্যে ঘোষণা করেন, তোমরা যাহার ইচ্ছা পানি পান করো এবং অপরকেও পান করাও। অতঃপর উক্ত মহিলা তত হইতে বিদায় হইয়া তাহার গোত্রের লোকদের কাছে আসিলেন, অথচ তাহার দেরি হইয়া গিয়াছিল। তাই তাহারা তাহাকে বলিল, এতক্ষণ তুমি কোথায় ছিলে? সে বলিল, এক আশ্চর্য ঘটনা আমাকে দেরি করাইয়াছে। ঘটনা হইল, পথিমধ্যে দুই ব্যক্তির সাথে আমার দেখা হয়। তাহারা আমাকে সেই লোকটির কাছে নিয়ে গিয়াছিল যাহাকে সাবি বলা হইয়া থাকে। অতঃপর তাহারা এইরূপ ঘটনা করিল। আল্লাহর শপথ, ওই লোকটিকে সবচেয়ে বড় জাদুকর বলিয়া মনে হইতেছে। এই কথা বলিয়া সে তাহার মদ্যমা এবং সাদাত আঙ্গুলি দ্বারা আসমান জমিনের দিকে
ইশারা করিয়া দেখাইল, নিঃসন্দেহে তিনি আল্লাহর রাসূল। অতঃপর মুসলিম সৈন্যদল আশপাশের এলাকার মুশরিকদের ওপর হামলা করিতেন, কিন্তু ওই মহিলার খানদানের লোকদের ওপর ইহার কিছুই ঘটিল না। তাহারা সবাই নিরাপদ রহিয়া গেল। অতঃপর ওই মহিলা একদিন তাহার খানদানের লোকদেরকে বলিল, আমার ধারণা মুসলিম সৈন্যগণ ইচ্ছাকৃত তোমাদেরকে তাদের হামলা হইতে রক্ষা করিয়াছে। এখন ইসলামের প্রতি তোমাদের কোনো ইচ্ছা আছে? খানদানের লোকেরা তাহার কথা মানিয়া সবাই ইসলাম গ্রহণ করিল। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহে বলেন, সাবউন শব্দের অর্থ এক ধর্ম ছাড়িয়া অন্য ধর্ম গ্রহণ করা। আবু আলিয়া রহমতুল্লাহ আলাইহে বলেন, সাবি আহলে কিতাবদের একটি দল যারা জাবুর কিতাব তেলাওয়াত করিয়া থাকে। আসাবু অর্থ আমি ঝুঁকিয়া পড়িব। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 337।